যিনি পৌরোহিত্য করবেন। নমস্কার, দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত বীরসিংহ গ্রামে। বীরসিংহ গ্রামের ঐতিহ্যবাহী মেলা বিদ্যাসাগর মেলার উদ্বোধন হল চৌঠা জানুয়ারি বুধবার। চৌঠা জানুয়ারি মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। মন্ত্রীকালীন সমাজের প্রেক্ষাপট সহ বিদ্যাসাগরের দেশপ্রেম, ত্যাগ এবং সমাজ সংস্কার সম্বন্ধে তিনি বলেন। বিদ্যাসাগরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তা মেনে চলার কথা বলেন তিনি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা মেলার যুগ্ম সম্পাদক দিলীপ মাঝি, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং মেলার যুগ্ম সম্পাদক বিকাশ কর, দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। মহকুমা শাসক এই মেলার ঐতিহ্য সম্বন্ধে বলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বরুণা সৎসঙ্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায়। মেলা চলবে 10ই জানুয়ারি পর্যন্ত। মেলার বিভিন্ন দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা আয়োজিত হবে। বীরসিংহ থেকে সৌরভ পালের সাথে অভিজিৎ পালের রিপোর্ট, ঘাটাল নিউজ। বিদ্যাসাগর মেলা বীরসিংহের পুণ্যভূমিতে শুরু হয়েছে আজ থেকে। প্রত্যেক বছরই 4ঠা জানুয়ারি থেকে 10ই জানুয়ারি এই মেলা অনুষ্ঠিত হয়। এবছরও সেই মেলা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় এই মেলার উদ্বোধন করেছেন। উপস্থিত ছিলেন একগুচ্ছ অতিথিবৃন্দ, ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মহাশয়, ছিলেন আমাদের স্থানীয় দাসপুরের এমএলএ মহাশয়া এবং পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ সাহেবেরা, আমাদের ঘাটাল অন্তর্গত যে মিউনিসিপ্যালিটি আছে তার সকল চেয়ারম্যানেরাও ছিলেন। খুব ভালো লেগেছে, উদ্বোধন অনুষ্ঠানটা ভালো হয়েছে। আমাদের এই মেলা এবছরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, সামাজিক অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, রক্তদান শিবির থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা, সারা বাংলাব্যাপী প্রতিযোগিতা হচ্ছে একটা অনলাইনে, সেটাও চলছে ছবি আঁকা, প্রবন্ধ লেখার। এছাড়া আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান আছে, আদিবাসী সংস্কৃতিকে মাথায় রেখে আমরা ডগরমণি টুডুর অনুষ্ঠান করছি এখানে, যিনি দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। যাত্রা আসছে, যাত্রা শিল্প হারিয়ে যাচ্ছে আমাদের রাজ্য থেকে। সেই পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত যে যাত্রাপালা, অন্ধল কাকলির অভিনীত যাত্রাপালা, সেটি আসছে এখানে। ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায় তিনি আসছেন। উনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের স্পন্সার শিল্পী, সেইভাবে আসছেন উনি। উনি কিন্তু অনুষ্ঠানের জন্য পয়সা নিচ্ছেন না এখানে। এছাড়া বিশ্চিলেখা নন্দিনী নামে আরেকজন শিল্পী আসছেন, তিনিও এখানে পয়সা নিচ্ছেন না, বিনামূল্যে এখানে অভিনয় সঙ্গীত পরিবেশন করবেন। আমাদের প্রতিদিনই কলিকাতার থেকে আগত শিল্পীরা আসছেন, পাশাপাশি স্থানীয় শিল্পীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় লোকশিল্পী আমাদের প্রত্যেকটি এলাকা থেকে আসছেন। 5টি পঞ্চায়েত সমিতির প্রতিদিন অনুষ্ঠান থাকছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। বিভিন্ন এলাকার যারা প্রতিষ্ঠা শিল্পী তাদেরকেও কিন্তু নেওয়া হয়েছে এই উৎসবে গান করার জন্যে। কাজেই স্থানীয় এবং বহিরাগত সব শিল্পীরা আসবেন। বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক কাজকর্ম আমরা করব, সবাই আসুন এই মেলাতে। এই মেলা আগামী 7 দিন ধরে চলবে। দাসপুর এক পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি, আমাদের স্মৃতিতে আমরা বেঁধে রাখতে চাই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে। আমাদের এসেছেন আমাদের এসডিও সাহেব শ্রী সুমন বিশ্বাস মহোদয়। আমরা অত্যন্ত আনন্দিত এই মেলায় যিনি যোগ করতেছেন। বিদ্যাসাগরের পবিত্র জন্মভূমি বীরসিংহে বিদ্যাসাগর মেলা চলছে অনেকদিন ধরেই। তবে 2011 সালের পর থেকে অত্যন্ত উদ্দীপনার সঙ্গে আমাদের বীরসিংহে বিদ্যাসাগর মেলা হচ্ছে। তার জীবনযাত্রা, তার কর্মকীর্তি, তার চেতনা প্রবাহ আগামী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করবার উদ্দেশ্যেই আমাদের বিদ্যাসাগর মেলা। মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নিজেও 200 বর্ষ জন্মদিবস পালনের সময় বিদ্যাসাগরে এসেছিলেন এবং এখানে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি গঠন করেছেন। এবং এই মেলাকে কেন্দ্র করে আমাদের যে জাতীয় আবেগ, আমাদের বাংলার আবেগ, সেই আবেগ এখানে প্রতিফলিত হয়। 7 দিন ধরে নানান অনুষ্ঠান থাকে,
সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়, গুণীজন সম্বর্ধনা দেওয়া হয় এবং আমাদের কৃষকদের সম্বর্ধনা দেওয়া হয়, বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রদান করা হয়, শীত বস্ত্র প্রদান করা হয়। আমাদের এই সাত দিন ধরে এলাকার মানুষ আমরা নানা রকমভাবে নানা রকম পদ্ধতিতে বিদ্যাসাগরকে নিয়ে চর্চা করি, তার সম্পর্কে আলোকপাত করি, আলোচনা করি, এটাই আমাদের হয় বিদ্যাসাগর মেলা। এবং 2023-এও এই মেলাটা আমরা পূর্ণাঙ্গভাবে সেই লক্ষ্য নিয়েই আয়োজন করেছি। ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।